হ্যালো সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবি নেম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 220 নাম্বার পর্বটি। আপনারা সবাই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ এই ক্লাস থেকে আপনারা নতুন নতুন বাক্য শিখতে পারবেন এবং নতুন নতুন শব্দও শিখতে পারবেন। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার ক্লাসটি। আজ আমাদের প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে, আমি বলি এটা আসবে না। আরবি ভাষায় বলবেন, আনা কালাম হাদা মা ইজি। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হাদা অর্থ এটা, মা ইজি অর্থ আসবে না। আনা কালাম হাদা মা ইজি, আমি বলি এটা আসবে না। নেক্সটে লিখা আছে, এটা কি সমস্যা? আরবিতে বলবেন, হাদা এশ মুশকিলা। বাক্যটিতে হাদা অর্থ এটা, এশ অর্থ কি, মুশকিলা মানে সমস্যা। হাদা এশ মুশকিলা, এটা কি সমস্যা। নেক্সটে লিখা আছে, টাকা নাই বন্ধু নাই। আরবি ভাষায় বলবেন, মাফি ফুলুস মাফি সাদিক। এখানে ফুলুস শব্দের অর্থ টাকা, মাফি অর্থ নাই, সাদিক অর্থ বন্ধু। মাফি ফুলুস মাফি সাদিক মানে টাকা নাই বন্ধু নাই। পরবর্তী বাক্যটি হচ্ছে, কত এটা? আরবিতে বলবেন, কাম হাদা। কাম হাদা, কাম অর্থ কত, হাদা অর্থ এটা। কাম হাদা অর্থ হচ্ছে কত এটা। তারপরে লেখা আছে, এটা 5 টাকা। আরবি ভাষায় বলবেন, হাদা খামসা রিয়াল। এই বাক্যে হাদা অর্থ এটা, খামসা রিয়াল মানে 5 টাকা। হাদা খামসা রিয়াল, এটা 5 টাকা। তারপরে লিখা, 5 টাকা ঠিক আছে নাও। আরবিতে বলবেন, খামসা রিয়াল তাইয়েব শিল। বাক্যটিতে খামসা রিয়াল অর্থ 5 টাকা, তাইয়েব অর্থ ঠিক আছে, শিল অর্থ নাও। খামসা রিয়াল তাইয়েব শিল, 5 টাকা ঠিক আছে নাও। এবার লিখা আছে, কি সমস্যা প্রিয়? আরবিতে বলবেন, হাবিবি এশ মুশকিলা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। হাবিবি এশ মুশকিলা, কি সমস্যা প্রিয়? তারপর লিখা আছে, টাকা নাই টাকার সমস্যা। আরবিতে বলবেন, মাফি ফুলুস ফুলুস মুশকিলা। এই বাক্যে মাফি অর্থ নাই, ফুলুস শব্দের অর্থ টাকা, মুশকিলা মানে সমস্যা। মাফি ফুলুস ফুলুস মুশকিলা মানে হচ্ছে টাকা নাই টাকার সমস্যা। তারপর লিখা আছে, 500 টাকা নাও। আরবিতে বলবেন, শিল খামসা মিয়া রিয়াল। এখানে শিল অর্থ নাও, খামসা মিয়া রিয়াল মানে 500 টাকা। শিল খামসা মিয়া রিয়াল, 500 টাকা নাও। নেক্সট লিখা আছে, আপনি রাগ করছেন? আরবিতে জিজ্ঞাসা করবেন, ইন্তা জালান। এখানে ইন্তা অর্থ আপনি, জালান মানে রাগ করা। ইন্তা জালান, আপনি রাগ করছেন। তারপর লেখা আছে, ঈদে ছুটি দিবে। আরবিতে বলবেন, জিব উতলা আল ঈদ। এখানে জিব অর্থ দিবে, উতলা মানে ছুটি, আর আল ঈদ মানে ঈদ। সম্মানিত দর্শক, এখানে কিন্তু ইজাজা অর্থ ছুটি। জিব উতলা বা জিব ইজাজা আল ঈদ মানে হচ্ছে ঈদের ছুটি দিবে। তারপর লেখা আছে, আমাকে অনুমতি দিন। আরবি ভাষায় বলবেন, আনা ইসমাহালি। আনা মানে আমাকে, ইসমাহালি অর্থ অনুমতি দিন। আনা ইসমাহালি মানে আমাকে অনুমতি দিন। নেক্সটে লেখা আছে, এখান থেকে কাছে। আরবিতে বলবেন, গরিব মিন হেনা। গরিব শব্দের অর্থ কাছে, মিন অর্থ থেকে, হেনা মানে এখান। গরিব মিন হেনা মানে হচ্ছে এখান থেকে কাছে। তারপর লিখা আছে, এখান থেকে কি দূরে? আরবিতে বলবেন, বাইদ মিন হেনা। বাক্যটিতে বাইদ অর্থ দূরে, মিন মানে থেকে, হেনা অর্থ এখান। বাইদ মিন হেনা মানে এখান থেকে কি দূরে। নেক্সট লিখা আছে, আমি বিবাহিত। আরবি ভাষায় বলবেন, আনা ফি জাওয়াজ। এখানে আনা অর্থ
আমি ফি জাওয়াজ অর্থ বিবাহিত, আনা ফি জাওয়াজ মানে আমি বিবাহিত। তারপর লিখা, তুমি এখানে কেন আসলে? আরবিতে জিজ্ঞাসা করবেন লেশ ইন্তা ইজি হেনা, লেশ মানে কেন, ইন্তা অর্থ তুমি, ইজি শব্দের অর্থ আসা, আর হেনা মানে এখানে। লেশ ইন্তা ইজি হেনা, তুমি এখানে কেন আসলে? তারপর লিখা আছে আমি তোমাকে কি বলেছি, আরবিতে বলবেন আনা এশ গুলি ইন্তা। বাক্যটিতে আনা অর্থ আমি, এশ মানে কি, গুল মানে বলা, ইন্তা অর্থ তোমাকে, আনা এশ গুল ইন্তা আমি তোমাকে কি বলেছি। তারপর লিখা আছে সে টেকনিশিয়ানের লোক, আরবিতে বলবেন হুয়া ফান্নি নফর। বাক্যটিতে হুয়া অর্থ সে, ফান্নি অর্থ টেকনিশিয়ান, আর নফর অর্থ লোক। হুয়া ফান্নি নফর, সে টেকনিশিয়ানের লোক। তারপর লিখা তোমরা কোথায় যাও, আরবিতে বলবেন ওয়েন আন্তুম রোহ। বাক্যটিতে ওয়েন অর্থ কোথায়, আন্তুম মানে তোমরা, রোহ অর্থ যাও, ওয়েন আন্তুম রোহ মানে তোমরা কোথায় যাও। এবারে লিখে আছেন এটা আমার বিছানা, আরবিতে বলবেন হাদা আনা সারির। বাক্যটিতে হাদা অর্থ এটা, আনা মানে আমার, সারির অর্থ বিছানা। হাদা আনা সারির অর্থ হচ্ছে এটা আমার বিছানা। তারপর লিখা আমরা সবাই যাব না, আরবিতে বলবেন কুল্লু নাহনু মাফি রুহ। এই বাক্যে কুল্লু অর্থ সবাই, নাহনু অর্থ আমরা, মাফি রুহ অর্থ যাব না, কুল্লু নাহনু মাফি রুহ মানে আমরা সবাই যাব না। আমরা কখন যাব সেখানে, আরবিতে জিজ্ঞাসা করবেন নাহনু মিতা রুহুনাক। বাক্যটিতে নাহনু অর্থ আমরা, মিতা অর্থ কখন, রু শব্দের অর্থ যাব, হুনাক মানে সেখানে। নাহনু মিতা রুহুনাক অর্থ হচ্ছে আমরা কখন যাব সেখানে। নেক্সট লিখা আছে ওকে আমরা চলে আসলাম আজকের পর্বের শেষ অংশে। আপনাদের কাছে যদি আরবি ভাষা শিক্ষা ক্লাস 220তম ক্লাসটি পছন্দ হয় তাহলে আপনাদের সবাইকে অনুরোধ করব এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, আর কমেন্ট করে জানাবেন আপনার মনের অনুভূতি। আপনারা যারা এখনো পর্যন্ত ভিডি বেবি নাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য। আরেকটি কথা, আপনারা জানেন হয়তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিয়েছেন, তাদের কাছে কিন্তু আমি যত ভিডিও আপলোড করি সবার আগে পৌঁছে যাই এবং আপনারা সবার আগে শিখতে পারেন। এজন্য এই বিষয়টি আপনার কাছের কোনো বন্ধুর সাথে শেয়ার করুন, ইনশাল্লাহ আপনার কাছের কোনো বন্ধু বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজকের পর্ব এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।